আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে যা দেখাতে চাচ্ছি তা হলো একটি বাজেট পিসি, মানে মনের মতো করে একটি বাজেট পিসি তৈরি করা। তো অল্প খরচের মধ্যে, মানে অর্ধেক খরচ কমিয়ে কিভাবে আপনি একটি ভালো মানের পিসি আপনার জন্য আপনি তৈরি করতে পারেন চাইলে, সেটাই আসলে এই ভিডিওতে আমি দেখাবো, যেটা আজকে আমি নিজের জন্য করেছি। যেটা আমি যদি কোনো ব্র্যান্ডের পিসি বা কারো যদি বানানো পিসি, মানে রেডি আছে এমন পিসি যদি কিনতাম, তাহলে যে এই কনফিগারেশন নিতে গেলে আমার প্রায় এখন যা টাকা লেগেছে তার ডবলের ডবল লাগার কথা ছিল। তো আমি আশা করি আমি ডিটেলস যখন আপনাকে বলবো আমার কনফিগারেশন কী এবং আমি এই পিসিটাতে কী কী আমার জন্য অ্যাড করেছি সব কিছুই ডিটেলস বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার, এই এটা হলো আপনার মনিটর বাম দিকে, আর এটা হলো আপনার সে আমার কাঙ্ক্ষিত পিসিটি। আর এখানে এটা হলো খালি বক্স, আর সাথে কিবোর্ড মাউস তো রয়েছেই। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার একদম ইনটেক নতুন আপনার কাস্টমাইজ পিসি, যেটাকে বলে কাস্টমাইজ পিসি। তো এটার পুরো ডিটেলস আমি এখন আনবক্সিং করে দেখাবো যে কোথায় কী আছে। প্রথমে আমি আমার এই পিসিটিকে আনবক্স করি। তো পিসিটি আনবক্স করার জন্য এখন আমাদেরকে যা করতে হবে তা হলো আমরা এটাকে কেচে ছুরি দিয়ে কেটে ফেলি, তাহলে এ বক্সটা মোটামুটি আলাদা হয়ে গেল। এটা হলো আপনার কিবোর্ড মাউস দুটো, এই এটার সাথেই টোটাল খরচ কত হয়েছে অবশ্য আমি বলবো আপনাদেরকে, আগে বলতে চাই না, হয়তোবা অনেকে মানে খরচ বেশি মনে করবেন, তবে সব কিছু জানার পর খরচ যদি জানেন তাহলে আপনাদেরকে সেটা বেশি মনে হবে না। যাক, আমি এটাকে এইভাবে করে নিই, আই থিঙ্ক বেটার দিস। ওকে, এটাই পারফেক্ট বুদ্ধি, যেটা দিয়ে খুব সহজেই খোলা সম্ভব হলো। এই হলো আমার সে কাঙ্ক্ষিত পিসিটি, যেটি আমি আজকে আমার অনেকগুলো টাকার মায়া ত্যাগ করে নিয়ে এসেছি। ওকে, সরি, এটা আসলে উল্টা ছিল। এইটা হলো এটার মেন বাজ, মানে এটা হলো উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএসবি পোর্ট দুটো, আর এখানে হচ্ছে আমাদের সাউন্ড পোর্টগুলো রয়েছে। এখানে আপনার এটা হলো রেজিস্টার বাটন, এটা হলো পাওয়ার বাটন, আর এটা হচ্ছে এলইডি বাটন। আমি কেসিংটাও একটু নেওয়ার চেষ্টা করেছি ভালো, যেটার মধ্যে আপনার একটু এলইডি থাকবে, একটু ভালো একটা ইমপ্রেশন থাকবে। তো দেখতে পাচ্ছেন যে এটার পাশ দিয়ে পাশে কিন্তু আপনার গ্লাস আছে। তো গ্লাস ব্যবহার করার কারণে এটা অনেকটাই, মানে যখন চলবে, মানে পিসির আমি পাওয়ার দেব তখন অনেক সুন্দর লাগবে এবং এটা আপনাদের দেখতেও অনেকটা মানে গর্জিয়াস লাগে। তো মূলত আসলে এগুলো মূল বিষয় না, যে এটা দেখতে কেমন বা এটা কতটা সুন্দর সেটা মূল বিষয় না। মূল বিষয় হলো যে এই পিসিটা আসলেই কতখানি মানে প্রযুক্তিগতভাবে মানে সক্ষম, সেটা হলো মূল বিষয়। তো আমি এটার প্রযুক্তিগতভাবে ডিটেলসগুলো যদি বলি তাহলে আমি বেশি দেরি না করি ছট একটা ভিডিও আমি করে ফেলি, কারণ এত লম্বা ভিডিও আমি চাই না হোক এটা। তো এটার আমি একটা কথা বলতে থাকি, একে একে এটার কনফিগারেশন বলি। সেটা হলো এটার মধ্যে আমি 16 জিবি র্যাম ইউজ করেছি, এটার মধ্যে 2 জিবি আমি গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, এটার মধ্যে আপনার কোরাই 5 4th generationএর প্রসেসর ইউজ করেছি, তারপর এসএসডি 120 জিবি ইউজ করেছি। এটার মধ্যে আমার স্টোরেজ, যেহেতু এসএসডি 120 জিবি দিয়ে হবে না, এসএসডিটা শুধুমাত্র আমার উইন্ডোজ রানের জন্য আমি করেছি, আর আমার স্টোরেজ স্টোরেজ রাখার জন্য আমি 500 জিবি আমার একটা এইচডিডি এটার মধ্যে অ্যাড করেছি। আর এটার মধ্যে উল্লেখ্যজনক যেমন পাওয়ার সাপ্লাই ছিল সেটাও একটু দামি, মানে অনেক দাম পড়েছে পাওয়ার সাপ্লাইয়ের। তো মোটামুটি এটা সব দিকে মিলিয়ে টোটাল প্রাইসটা একটু পরে বলতেছি। তো এটা হলো আমার পিসিটা, দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডে কি রয়েছে। ব্যাক সাইডে রয়েছে আপনার এখানে 4টা ইউএসবি পোর্ট, ল্যান পোর্ট, এটা হলো আপনার এই
সাউন্ড কার্ডের আপনার যেই পোর্টগুলো রয়েছে এগুলো, আর এটা হলো গিয়ে আমাদের গ্রাফিক্স কার্ড। আর গ্রাফিক্স কার্ডের এখানে রয়েছে, এখানে আমাদের মূলত ইয়াটা লাগবে, বিজিএটা লাগবে। এটা হলো আমাদের যে ইয়া ছিল পিসি টু, যে মাউসের যে পোর্ট সেগুলো। এটা হলো আপনার যে স্বাভাবিকভাবে তো আমরা জানি যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, তো এখানে আর পরিচিত করার মতো কিছু নেই। এখানে একটা ফ্যান আছে, যে ফ্যানটা এটার মানে ইয়া করতে, ঠান্ডা করতে এটাকে ভালো সাহায্য করবে। এ পাশটা তো দেখালামই, এখানে একটা গ্লাস দেওয়া হয়েছে, উপরে একটি কাগজ রয়েছে, আমি কাগজটি উঠাবো না, কাগজটি থাকলে হয়তো ভালো হবে। তো এই হলো পিসির মানে ইন ডিটেলস, আর বাদবাকি আমি সেট আপ করে বাকি দেখাচ্ছি এটা কেমন দেখতে। মনিটর আনবক্স করার জন্য প্রথমেই আমি ওকে সেম একবার যেহেতু খুলেছি তাহলে আইডিয়া হয়ে গিয়েছে যে কীভাবে আসলে মূলত খুলতে হবে। তো যাক, এটা এদিকে থাক। এখানে আমাকে কী কী দেওয়া হয়েছে, এটা হলো নিচের ট্রে, পাওয়ার কেবল, বিজে কেবল, এখানে কী আছে এটাতে, ও এটা এটার সাথে লাগবে, এটার সাথে লাগবে, কিভাবে লাগবে সেটা আমি দেখতেছি একটু, এভাবেই কি, হ্যাঁ আসলে এত সহজে পারা সম্ভব। এটা হলো আসলে আমাদের নিচে যে থাকে পিসির সেটা, তো এটা গেল, আমরা এটাকে খুলে ফেলি। মনিটর বাজেট অনুযায়ী খারাপ না, মনিটরটা আমার ইচ্ছা ছিল আসলে অনেক ভালো মানের, তবে বাজেটটা সব কিছু মিলিয়ে মানে শেষ পর্যন্ত আমি আর বেশি যাইনি। এখানে মনিটরের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কুইক সেট আপ নামে একটা স্টিকার রয়েছে, তো এই কুইক সেট আপের মধ্যে এখানে কী রয়েছে, এক নম্বরে আমাদের মাউন্টটা লাগাতে হবে, তারপর এখানে বিজিএ এটা এটা, এগুলো তো কমন একটা বিষয়, আমরা এই স্টিকারগুলো খুলে নেই তাহলে বুঝবো মনিটরটা। এটা হলো একদম ইনটেক একটা মনিটর, ফ্রেশ, যেটা কিনা আপনার বাজেট অনুযায়ী খুবই ভালো। তো বাদ বাকি এখন সেট আপ করে নিই, যে হয়ে গেল আমাদের মনিটর লাগানো হয়ে গেল, পিসিও মোটামুটি রেডি আছে। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের এটাকে আমাদের জায়গা মতো প্লেস করতে হবে। তো বন্ধুরা, এই হলো আমার সে কাঙ্ক্ষিত যে পিসিটি আমি কাস্টমাইজ করে তৈরি করেছি আমার নিজের জন্য। তো এটার আসলে আমি পারফরমেন্স যদি দেখাই তাহলে আমি এখানে একটা সফটওয়্যার যদি চালু করি মানে অফিস, দেখেন এটা কত দ্রুত, মনে করেন যে কোনো একটা মনে করেন যে সফটওয়্যার ইয়া হয় রান করে, মানে এটার পারফরমেন্সটা আসলে যখন আপনি ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। দেখেন আমি যখন কোনো ব্রাউজার খুলতেছি কত দ্রুত ব্রাউজার আপনার ওপেন হয়ে যাচ্ছে, আমি যদি আবারও ক্রম খুলি দেখেন চোখের পলকেই এটার মনে করেন যে যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ওপেন হয়ে যাচ্ছে। এটাই হলো মূলত পারফরমেন্সের বিষয়টা, যেটা পারফরমেন্সটা আমরা আশা করি একটা কম্পিউটার থেকে, ঠিক সেভাবেই এটার কাজ করতেছে। এখনও অনেকগুলো সফটওয়্যার আমার দেওয়া বাকি, আর যদি আমি একটু নেট ব্রাউজিং করি, নেট ব্রাউজিং করলে দেখবেন এই পিসিগুলোতে আপনার নেট ব্রাউজিংও খুবই দ্রুত হয় এবং যে কোনো পেজ খুব স্পিড থাকে আপনার, কারণ এগুলোর মধ্যে আপনার র্যাম হার্ড ডিস্ক সব কিছুই বেশি। আমি যদি আমার ইন্টারনাল বিষয়গুলো দেখাই, এই যে দেখুন আমার আমার প্রপার্টিসটা দেখাই,
এখানে দেখুন কোরাই 5 4 জেনারেশন আর এখানে আমার র‍্যাম হইল গে আপনার 16 জিবি এখানে যদি আমি আমার এটা হলো আমার এসএসডি যেটার মধ্যে আমি আমার উইন্ডোজ ইনস্টল করেছি আর এটা হলো আমার এইচডিডি এই তিনটা মানে যেখানে আমার স্টোরেজ গুলো আমি রাখবো মানে যে কোনো ফাইল বা ডকুমেন্ট আমি রাখবো সেজন্য এইচডিডি এসএসডির সুবিধাটা হলো এসএসডি এইচডিডি থেকে মানে কয়েক গুণ বেশি স্পিডে রান করে সেজন্য এসএসডি এর মধ্যে যখন উইন্ডোজটা থাকে বা কোনো সফটওয়্যার থাকে ওই সফটওয়্যারটাও খুব দ্রুতই রান করে কারণ ওই সফটওয়্যারটা তখন খুব দ্রুত ওপেন হয় এবং খুব দ্রুত এটার কার্যক্রম শুরু করতে পারে এবং খুবই ভালোভাবে তার সবগুলো জিনিস কাজ করে আর কি তো দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া এটার মূল ইয়ার আর এখানে যদি আমি দেখাই এটা হলো কেসিং কেসিংটা দেখুন কেসিংটার মধ্যে আপনার এলইডি আপনার আরজিবি লাইট আছে এখানে আর ভিতরে আমি দেখাই এখানে দেখুন এটা গ্লাস বাহির থেকে পুরো দেখা যাচ্ছে সব কিছু পিছনে আপনার এই যে খুবই সুন্দর এলইডি আরজিবি লাইট আছে আর উপরে তো দেখালাম এটার এই যে এখানে দুটো ইউএসবি তারপর পাওয়ার তারপর এই স্টার্ট বাটন এই সমস্ত কিছু এখানে রয়েছে খরচ হয়েছে আপনার 41000 টাকা 41000 টাকা টোটাল আমার এটা খরচ হয়েছে যদি আরেকবারও আমি শর্টকাটে বলি যে এখানে কি কি রয়েছে 120 জিবি এসএসডি 500 জিবি এইচডিডি তারপর 16 জিবি র‍্যাম 2 জিবি গ্রাফিক্স কার্ড তারপর 61 মাদারবোর্ড সরি 81 মাদারবোর্ড তারপরে আপনার রয়েছে এখানে মনিটর পাওয়ার সাপ্লাই কেসিন আদারওয়াইজ যা যা মনে করেন যে বেসিক জিনিসগুলো কেবল আনুষঙ্গিক সব কিছুই আছে এই সবগুলোই এক্সট্রাভাবে কেনার পরে এগুলার এক জায়গায় সংযোজন করা হয়েছে এই জন্যই মনে করেন যে এটার প্রাইসটা কম তো প্রাইসটা কম বলতে এই জন্যই বললাম কারণ একটা ব্র্যান্ডের পিসি 4 জিবি র্যাম দিয়ে কোরাই 5 যদি আমি আপনি যদি নেটে সার্চ করেন দেখবেন যে প্রায় 35000 40000 আপনার প্রাইস দেখাচ্ছে শুধুমাত্র পিসিটা কোনো নেই 4 জিবি র্যাম দিয়ে ওইখানে গ্রাফিক্স কার্ডও নাই তো আপনি চিন্তা করেন এখানে আমি গ্রাফিক্স কার্ড লাগালাম যেটার প্রাইস আছে প্রায় 4500 টাকার উপরে 16 জিবি র্যাম লাগালাম তারপরে এসএসডি লাগালাম ওইখানে এসএসডি থাকে না সব কিছু বিবেচনা করলে আপনি দেখতে পাবেন এটা মানে একটা ব্র্যান্ডের পিসি তুলনায় অর্ধেক প্রাইজেই করা হয়েছে কারণ একটা ব্র্যান্ডের পিসি তার অর্ধেক জিনিসও দেয় না অথচ প্রাইস কিন্তু এর থেকেও বেশি থাকে তো এই ছিল আমার আজকে আমার নতুন এই মানে পিসি নিয়ে ভিডিও তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাই